দেশের শিল্প খাতে প্রতি বছর প্রায় 700 নতুন বয়লারের চাহিদা রয়েছে, যার অর্ধেকের যোগান দেয় স্থানীয় উৎপাদনকারীরা, বাকি অর্ধেক আমদানি করা হয়। প্রতি বছর 10-20% হারে বাড়ছে বয়লারের চাহিদা। প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় বলছে, বাজার ধরতে দেশীয় বয়লার কোম্পানিগুলোর সক্ষমতা বাড়াতে হবে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। হরাইজন্টাল টাইপ ফায়ার টিউব বয়লার এটি, যা প্রতি ঘন্টায় 500 কেজি জলীয় বাষ্প উৎপাদন করতে সক্ষম। আর এজন্য 1200 ঘনফুট গ্যাস অথবা 25 লিটার ডিজেল জ্বালানি হিসেবে পূর্বে এটি। স্থানীয়ভাবে তৈরি এমন বয়লারের দাম 10-12 লাখ টাকা। যেটি তৈরি এফপি গ্রিন বয়লার কোম্পানি বাংলাদেশের আধুনিক বয়লার প্রস্তুতকারক। বেশি সংখ্যক বয়লার গুলো দিতেছি ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, নিটিং, ডাইং, টেক্সটাইল, আর এরপরে দিতেছি ফুড ফ্যাক্টরি গুলোতে, ফিড মিলে, এই হ্যাচারিতে, এই বয়লার গুলো আমরা বেশি আর কি আমাদের ডেলিভারি হতেছে। দেশের শিল্প খাতে প্রতি বছর প্রায় 700 নতুন বয়লারের চাহিদা রয়েছে, যার অর্ধেকের যোগান দেয় শিল্প মন্ত্রণালয়ের তালিকাভুক্ত 22টি প্রতিষ্ঠান। তবে তারা মূলত পোশাক শিল্পের জন্য ছোট ও মাঝারি আকারের বয়লার তৈরি করে থাকে, যেগুলোর জলীয় বাষ্প উৎপাদন ক্ষমতা। বয়লার পরিদর্শকের কার্যালয়ের হিসেবে গত 10 বছরে দেশে 10,000-এর মতো বয়লার বিক্রি হয়েছে। স্থানীয় শিল্পে প্রতি বছর 10-20% হারে বাড়ছে এর চাহিদা, যা সামনের দিনে আরও বাড়বে। আমাদের দেশে এখন 1 টন থেকে 5 টন বা 10 টনের বয়লারের চাহিদাই সবচেয়ে বেশি। কিন্তু পূর্বে বয়লার তৈরি করা হতো 500 কেজি বা তার নিচে, যদি বড় আকারের বয়লার তৈরি